ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান প্রথম বর্ষের প্রিয় ছাত্ররা আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা কোর্সের ক্লাসে ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, আজকে আমরা এমন একজন মনীষী দীপপাল এবং একই সাথে সাধারণ মানুষ আমাদের মতোই, যিনি নিজেকে পরবর্তীতে উত্তরণ ঘটিয়েছিলেন মনীষী হিসেবে এবং ফরাসি বিপ্লবের উদ্গাতা বলা হয় যাকে, মূল প্রেরণাকারী, আলোচনা করব তাকে নিয়ে। আমরা প্রথমে তার পরিচয়ের ইঙ্গিত সূচক কিছু কথা তোমাদের জানাতে চাই। কথাটি খেয়াল করো এবং একই সাথে স্লাইডে দেখো। Man is born free and everywhere he is in chain. One thinks himself as the master of others and still remains a greater slave than they. Rousseau, Jean-Jacques Rousseau, মানুষের যে আকুতি বেঁচে থাকার, স্বাধীনভাবে বেঁচে থাকার যে আকুতি, সেই স্বাধীনতাকে হারিয়ে ফেলার পরিসরে সেটিকে পুন অন্বেষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তার জীবনকে ব্যয় করেছেন। তার জীবন কেটেছে এক ভবঘুরে অশান্ত সন্ধানী এবং বিদ্রোহী সত্তা হিসেবে, একেবারেই অতি সাধারণ, যাকে আমাদের সর্দার ফজলুল করিম স্যার রুশোর কনফেশন গ্রন্থের ভূমিকায় এভাবে বইটি উৎসর্গ করেছিলেন, রুশোকে, যে আমার বন্ধু রুশোকে। অর্থাৎ এত সাধারণ এবং জীবনযাপন সাধারণ স্তর থেকে উঠে আসা একজন মানুষ, তার জীবনের ঘটনাক্রম আমার প্রিয় শিক্ষককে, তাকে রুশোকে বন্ধু ভাবতে অনুপ্রাণিত করেছিল। প্রিয় ছাত্ররা, Jean-Jacques Rousseau, আমরা তার সাথে পরিচিত হই, ছবিতে তোমরা তাকে দেখতে পাচ্ছ। Jean-Jacques Rousseau আসলে জীবনের মুখোমুখি হতে হতে নিজের সত্তার উন্মোচন করেছিলেন। চতুর্দশ লুইয়ের মৃত্যুর তিন বছর আগে এই নন্দিত ও নিন্দিত দার্শনিক Jean-Jacques Rousseau 1712 সালে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। জন্মের কিছুদিন পরই মাকে হারান এবং ছোটবেলাতেই তার ভবঘুরে স্বভাবের বাবা, যিনি ঘড়ি প্রস্তুতকারক ছিলেন, তিনি তার সন্তান পালনের দায়িত্ব অব্যাহতি দিয়ে নিরুদ্দেশ হন। মামা বাড়িতে আশ্রয় নিয়ে রুশো লেখাপড়া শুরু করেছিল 12 বছর বয়সে স্কুল ত্যাগ করে বিভিন্ন শিল্প ও ব্যবসায়ে শিক্ষা নবিশি শুরু করেন, কিন্তু কোনোটিতে তিনি টিকে থাকতে ব্যর্থ হন। 16 বছর বয়সে সব কিছু ছেড়ে অনির্দিষ্ট জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, শুরু হলো তার ভবঘুরে জীবন। নিয়ম শৃঙ্খলার ধার তিনি ধারতেন না, স্নেহ মমতার স্বাদ পাননি কখনো। দারিদ্র্যের চাপে অসহায় রুশো এ সময় ইতালীয় এক অভিজাত ব্যবসায়ীর খানসামা হিসেবে কাজ করেন। ছোটখাটো চোরজবৃত্তি অর্থাৎ চুরিও তিনি এ সময় করেন। 1728 সালে এক বিদুষী মহিলার, একটু আগে যে ব্যবসায়ীর কথা বললাম, সেই পারিবারিক সূত্রে এই বিদুষী মহিলার সংস্পর্শে আসেন তিনি। তার পৃষ্ঠপোষকতায় তাদের লাইব্রেরি ব্যবহার করে রুশো দর্শন, অঙ্কশাস্ত্র, বিজ্ঞানে প্রচুর পড়াশোনা করেন এবং জ্ঞানের অধিকারী হন। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থের সংস্পর্শে তিনি আসেন এ সময়, যা উত্তর জীবনে রুশোর চিন্তাভাবনার উপর বিশাল প্রভাব বিস্তার করেছিল। 1744 সালে রুশো প্যারিসে যান থাকবার জন্যে এবং তৎকালীন বুদ্ধিজীবী যে সমাজ, তার নৈকট্য লাভেও সমর্থ হন। এই সময়ে তিনি এনসাইক্লোপেডিস্ট গোষ্ঠীর নায়ক দিদেরোর সাহচর্যে আসেন।
এবং এই যে সময়কালেই তার জীবনে একটি বড় ঘটনা ঘটে। 1749 সালে একাডেমি অব ডিজন একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করে, যার শিরোনাম ছিল শিল্প ও বিজ্ঞানের অগ্রগতি মানুষের নৈতিক জীবনের পক্ষে কল্যাণকর নাকি ক্ষতিকর। রুশো এ বিষয়ে একটি প্রবন্ধ লেখেন, যেখানে তিনি প্রমাণ করেন যে মানব শিল্প আর বিজ্ঞানের অগ্রগতি মানব জীবনের পক্ষে চরম অকল্যাণই বয়ে এনেছে। তার যুক্তি, ভাষাশৈলী এবং তথ্যগত গুণে তিনি পুরস্কৃত হন, 300 ফ্রাঙ্ক উপার্জন করেন এবং একটি স্বর্ণপদক। এবং এরপর তিনি লেখালেখি শুরু করেন। 1755 সালে তার ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি ও ডিসকোর্স অন দ্য পলিটিক্যাল ইকোনমি প্রকাশিত হয়। 1756 থেকে 62 সাল পর্যন্ত রুশো নিরুপদ্রবে লেখাপড়া করেন। এই সময়ে তার ভবঘুরে জীবনে বেশ মজার একটা বিষয় আমি আসলে তোমাদের এটি বলতেই চাই না, আমি চাই যে তোমরা নিজেরা বইয়ের মধ্যে নিজেরা একটু খুঁজবে এবং আমি তোমাদের কাছ দিয়ে জানবো। তার জীবনযাপন ধারার যে উচ্ছৃঙ্খলতার মাত্রা বা বোহেমিয়ান যে বিষয়টি, সেটি তার জীবনকে তো স্থিত হতে দেয়নি, কিন্তু তার চিন্তাভাবনাকে উন্নীত করেছিল এক ভিন্ন মাতৃকতায়। এই সময়ে পরিসরে 1762 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এবং দ্য এমিল, যেটি শিক্ষা সম্পর্কিত ছিল, এই গ্রন্থ প্রকাশ করেন। এই দুই গ্রন্থে যে বিপ্লবী মতবাদ তিনি ঘোষণা করেন, তাতে প্যারিসের সুধি মহল তার তীব্র সমালোচনায় মুখর হয়ে ওঠে। ফলে তিনি সুইজারল্যান্ডে গমন করেন, কিন্তু সেখানেও জেনেভাতে তার তীব্র সমালোচনার ঝড়, সেখানে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। 4 বছর বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ের জন্য বিচরণের পর 1763 সালে ইংল্যান্ডে যান তিনি এবং ডেভিড হিউম আর এডমন্ড বার্কের সাহচর্য পান। উগ্র মেজাজের কারণে তাদের বন্ধুত্ব হারিয়ে ফেলেন তিনি। পরে 3 বছর পুনরায় ভবঘুরে জীবনের শেষে 1770 সালে তিনি প্যারিসে প্রত্যাবর্তন করেন এবং 1778 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এখানেই তিনি জীবনযাপন করেন। ফ্রান্সের এই মহান মনীষীকে অত্যন্ত গৌরবহীন, দারিদ্র্যক্লিষ্ট অবস্থায় মৃত্যুবরণ করতে হয়। আজীবন যে সমাজ ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি লেখনী সংগ্রাম চালান, 1789 সালের ফরাসি বিপ্লবের মাধ্যমে তার অবসান ঘটে। তার গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্টকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। তার এই বইয়ে নিঃসৃত ভাবধারাকে কেন্দ্র করে এই বিপ্লব অনুপ্রাণিত হয় এবং তার মৃত্যুর পর, এই বিপ্লবেরও পর, 1794 সালে তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করা হয়। এই হচ্ছেন আমাদের রুশো। এই রুশোর যে ভাবধারা বা তার ভাবধারার উৎস তাকে যে একটি ভিন্ন মাতৃকতায় নিয়ে গেছে পূর্ববর্তীদের মধ্য থেকে, সেই বিষয়ে আমরা এবার কিছু বলি। রুশো মূলত তার ওই রচনাটির মধ্যে দিয়ে তাকে প্রথম প্রকাশ করতে দেখা যায় তার ভাবধারা, যে বিদ্যমান সভ্যতা আর যুক্তিবাদিতার বিরুদ্ধে তার বিদ্রোহ, যেটিকে রোমান্টিক প্রতিক্রিয়া বলা হয়। প্রিয় ছাত্ররা, 17শ শতকের মাঝামাঝি থেকে 18শ শতকের শেষ পর্যন্ত এই যুক্তিবাদ আর জ্ঞানালোকের যুগ ছিল। যুক্তিবাদীদের বিশ্বাস ছিল একমাত্র মানবিক যুক্তির সাহায্যেই বিশ্বের গূঢ় রহস্যকে উপলব্ধি করা যায়। আবেগীয় সজ্ঞার কোনো মূল্য তাদের কাছে ছিল না। রুশোর মতে যুক্তিবাদীদের এই বিশ্বাসের মূলে কোনো ভিত্তি নেই। তিনি মনে করেন
মানুষের সুখী ও শান্তিপূর্ণ জীবনের জন্য যা বেশি প্রয়োজন সেগুলি হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস ও নৈতিক সজ্ঞা। রুশো বিশ্বাস করেন বুদ্ধি মারাত্মক জিনিস, কারণ তা শ্রদ্ধার ভিত্তি নষ্ট করে দেয়। যুক্তি খারাপ জিনিস, তা নৈতিক বিশ্বাসের বিলোপ সাধন করে ঐশ্বরিক বিধানকে প্রতিষ্ঠিত করে এবং বিজ্ঞান ধ্বংসাত্মক, কেননা তা বিশ্বাসের বিলোপ সাধন করে। এহেন বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি যে সভ্যতা আর যুক্তিবাদের বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ করেন সেটির বিষয়ে তার ধারণা ছিল অনুভূতি আর সজ্ঞার উপরেই মানুষের জীবনের যথার্থতা নিহিত, যেটিকে আমরা রোমান্টিক প্রতিক্রিয়া বলি বা অযুক্তিবাদও এটিকে বলা হয়। অর্থাৎ মানুষের সহজাত স্বাভাবিক প্রকৃতি আর আবেগ অনুভূতি জীবনকে অর্থবহ করে তোলে, এইটি ছিল তার ভাবনার একটি ভিত্তি। প্রিয় ছাত্ররা, এবারে আমরা আলোচনা করি রুশোর রাষ্ট্রতত্ত্বের উদ্দেশ্য। রুশোর রাষ্ট্রতত্ত্ব, যেটি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থেই তিনি যেভাবে শুরু করেছেন, যেটি আমরা প্রথমেই দেখিয়েছি যে মানুষের স্বাধীনতা হীনতার আক্ষেপ নিয়ে এবং মুক্ত জীবনের স্বাদ থেকে যে মানুষেরা বঞ্চিত, একটা সর্বব্যাপী অবক্ষয়ের যে আস্তরণ সেই সময়ের জীবনকে আচ্ছন্ন করে রেখেছে, সেই বিষয়ে তিনি মনে করতেন যে বিজ্ঞান ও শিল্পের অগ্রগতি সভ্যতার বিকাশই এই অধঃপতনের জন্য দায়ী। তার দুইটি ডিসকোর্সের মধ্যে তিনি এ বিষয়ে অকপটে বলেন। তার লক্ষ্য ছিল কিভাবে এই কলুষিত সমাজ থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়া যায়। পলিটিক্যাল ইকোনমি আর সোশ্যাল কন্ট্রাক্ট, এই দুই বইয়ে রুশো কেবল সমাজ ও রাষ্ট্রীয় সংগঠন গড়ে তোলার কথাই বলেননি। প্রিয় ছাত্ররা, তিনি চেয়েছেন, দেখো স্লাইডে রয়েছে, এমন সমাজ তৈরি করতে যেখানে মানুষেদের মধ্যে বন্ধন হবে সুদৃঢ় এবং প্রকৃতির রাজ্যে অর্থাৎ রাষ্ট্র পূর্ব অবস্থায় মানুষেরা যে জীবনযাপন করত, সেখানে তারা যে স্বাধীনতা আর সারল্য নিয়ে জীবনযাপন করত সেটিও থাকবে অব্যাহত। এবং তার মূল লক্ষ্য ছিল প্রত্যক্ষ গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি, যেখানে জনগণের সক্রিয়তা সর্বদা থাকবে এবং সেই লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক তথা সার্বিক পুনর্গঠন। প্রিয় ছাত্ররা, আমরা যদি রুশোর রাষ্ট্র দর্শনকে বিশ্লেষণ করি, তার চারটি মূল স্তম্ভ আমরা দেখতে পাই। একটি হচ্ছে এই রাষ্ট্র পূর্ব অবস্থা বা প্রকৃতির রাজ্য সম্পর্কে তার ধারণা, আরেকটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তির উৎস, যেটি সামাজিক চুক্তির মতবাদ নামে খ্যাত, অন্যটি তার সাধারণ ইচ্ছা তত্ত্ব এবং আরেকটি হচ্ছে জনপ্রিয় সার্বভৌমত্ব বা সার্বভৌমত্ব সম্পর্কে রুশোর মতবাদ। আমরা প্রথমে রুশো প্রকৃতির রাজ্য বা রাষ্ট্রপূর্ব অবস্থায় মানুষেদের কি, মানুষেরা কেমন জীবনযাপন করত, যেটি আমরা এর আগে হবস এবং লকের থেকেও শুনেছি, সেই বিষয়ে এই চুক্তিবাদী তৃতীয় মতবাদের প্রবক্তা বা দার্শনিক যা জ্যাকুইস রুশো কি বলেছেন, এসো আমরা তার সাথে পরিচিত হই। রুশোর প্রকৃতির রাজ্য ধারণা যদি আমরা বর্ণনা করতে যাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে যে রুশো যে নতুন সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চেয়েছিলেন প্লেটো কর্তৃক অনুপ্রাণিত হয়ে আদর্শ রাষ্ট্রের রূপরেখায়, তার আগে তিনি এই রাষ্ট্রপূর্ব অবস্থা বা প্রকৃতির রাজ্যের এক রূপরেখা আমাদের উপহার দেন। হবস ও লকের বর্ণিত অবস্থার চেয়ে যা ছিল ভিন্ন প্রকৃতির। রুশোর মতে, প্রিয় ছাত্ররা স্লাইডেও দেখো, রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল সুখ, স্বাধীনতা আর সমতার এক অনুভূতিপূর্ণ অবস্থা, এক রাজ্য, এবং মানুষের জীবন ছিল অনাবিল আনন্দে ভরপুর।
এখানে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করত এবং সমান মর্যাদা নিয়ে এই জীবন যাপন করত। এই যে ছবিটি তিনি এত চমৎকারভাবে এঁকেছিলেন প্রিয় ছাত্ররা, যে সেই সময়ে যারা শাসক ছিলেন তারাও তাদের বিভিন্ন রাজনৈতিক মানে তাদের বিভিন্ন উৎসবে তারা ওই মেষপালক মেষপালিকার পোশাক পরে, রুশো যেভাবে বলেছিলেন যে শিক্ষিত মানুষের চেয়ে সাধারণ কৃষক মেষপালক মেষপালিকারা সুন্দর জীবন যাপন করে, তারা দিনে খাটে রাত্রে উৎসব করে নৃত্য করে, তারা কলুষিত নয়, এই অনুভূতিতে এমনকি শাসকেরাও অনুপ্রাণিত হয়ে বা আনন্দিত অনুভব করে তারা তাদের যে বিশেষ পার্টিগুলি হতো বা অনুষ্ঠান সেখানে মেষপালক মেষপালিকার পোশাক পরে তারাও যেন প্রকৃতির রাজ্যে আনন্দে আছেন এরকম একটি বাতাবরণ সেখানে সৃষ্টি হতো। যাই হোক, রুশোর যে প্রকৃতির রাজ্যের কথা তিনি বলেছেন সেখানে মানুষ কেমন ছিল তোমাদের মনে আছে বোধহয়। হবস মানুষের সম্পর্কে নেতিবাচক অনুভূতির কথা জানিয়েছিলেন, লক আমাদের জানিয়েছিলেন মানুষ যুক্তিবাদী শান্তিপ্রিয়, কিন্তু রুশোতে আমরা বা রুশোর বর্ণনায় মানুষকে যেভাবে পাই এ দুইটির থেকে আসলে আলাদা। রুশো মানুষকে প্রকৃতির রাজ্যের মানুষকে অভিহিত করেছেন নোবেল সেভিস বা মহান বর্বর বলে। প্রিয় ছাত্ররা, তিনি মনে করেন যে প্রকৃতির রাজ্যে অহংবাদ এবং পরার্থবাদ কোনোটাই আসলে মানুষের কর্মের পরিচালনা শক্তি ছিল না, তাদের আচরণ আর দৃষ্টিভঙ্গিকে নীতিহীন আখ্যা দেওয়া যায় না, অর্থাৎ তারা নীতিপূর্ব একটি অবস্থায় জীবনযাপন করত। প্রকৃতিগতভাবে তারা ছিল ভীরু, সংঘর্ষকে এড়িয়ে যেতে চাইত, আত্মরক্ষায় উৎসাহী হলেও অন্যকে আঘাত দেওয়ার বাসনা তাদের ছিল না। প্রিয় ছাত্ররা, রুশোর মতে যুদ্ধ বা কলহ প্রিয়তা সমাজ স্থাপনের পরেই জন্ম নিয়েছে। রুশোর ধারণা যে ব্যক্তিগত সম্পত্তি ক্ষমতা এই যে বিষয়গুলি যখন পুঞ্জীভূত হলো মানুষের মস্তিষ্ককে অধিকার করলো যুক্তিবাদিতা, তখন থেকে সে প্রতিবেশীর সাথে কলহে লিপ্ত হলো, নিজের স্বার্থ অন্বেষণে ছুটতে শুরু করলো। প্রাক রাষ্ট্রীয় জীবনে মানুষ এরকম ছিল না, বরং মানুষের জীবনের উদ্দেশ্য এই প্রকৃতির রাজ্যে ছিল দুইটি। একটি হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করা, আরেকটি হচ্ছে নিজেকে ভালোবাসা। এই প্রবৃত্তিগুলো ক্ষতিকর নয়, আমরাও কিন্তু এটা করি, কিন্তু নিজেদের ভালোবাসা আর অন্যদের ভালোবাসা এ দুইয়ের মধ্যে প্রায়ই তারা গোলমাল লেগে যেত। বস্তুত রুশো মনে করেন যে প্রকৃতির দ্বারা উদ্দীপিত হয়ে মানুষেরা যে অন্যের ক্ষতি করতো না, তার মানে তারা অন্যের প্রতি এক ধরনের সহমর্মিতা অনুভব করতো, তাদের এই অনুভূতিও ছিল। কিন্তু একটিকে ছেড়ে অপরটিকে গ্রহণ করার, অর্থাৎ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের স্বার্থ রক্ষা করার এই যে বিষয়টি, সেটিকে তারা গ্রহণ করতে চাইতো না। যেহেতু মানুষেরা যুক্তিবাদী ছিল না, কাজেই তারা বুঝতে পারতো না যে কোনটিকে আসলে পাওয়া দরকার বা কোন কাজটি ন্যায়সঙ্গত। তবে রুশো বলেন যে এই যে অবস্থায় মানুষেরা পারতপক্ষে হিংসা দ্বেষ এগুলির দ্বারা পরিচালিত না হয়ে তারা পরস্পরের সহানুভূতি সম্পন্ন একটি জীবনযাপনই করত, তারপর কি হলো, কেন তাহলে প্রকৃতির রাজ্য থেকে সমাজে উত্তরিত হতে হলো মানুষকে? তিনি বললেন যে মানুষের জীবনে প্রকৃতির রাজ্যে বা রাষ্ট্রপূর্ব অবস্থায় এমন কতগুলি অমঙ্গলের সূত্রপাত হলো যেগুলি থেকে মুক্তি লাভের মানুষেরা সিভিল সোসাইটি বা পৌর সমাজ গঠন করে। প্রকৃতির রাজ্যের অবস্থার বর্ণনা দেওয়ার পর রুশো এই রাষ্ট্রীয় সংগঠনের গোড়াপত্তন কিভাবে হলো সেটি নিয়ে আলোচনা করেন। অবশ্য বাস্তবে
প্রকৃতির রাজ্য কখনো ছিল কিনা প্রিয় ছাত্ররা, সেটি কিন্তু একটু প্রশ্নের বিষয়। তোমরা জানো যে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কিত মতবাদ হিসেবে আমরা বিবর্তনবাদী মতবাদটিকেই গ্রহণ করি, সামাজিক যুক্তি মতবাদকে নয়। কিন্তু সেই সাথে বোধহয় এটিও তোমাদের খেয়াল আছে যে যে সময়ে সামাজিক যুক্তি মতবাদের উদ্ভব হয়েছিল, সেই সময়ে এই সামাজিক অধিকারের তত্ত্ব এবং এই চুক্তি তত্ত্ব শাসকদেরকে জনগণের দিকে, জনগণের অধিকারের দিকে দৃষ্টিপাত করতে বাধ্য করেছিল আর জনগণকে অনুপ্রাণিত করেছিল তাদের অধিকার রক্ষার প্রচেষ্টায়। তো এইখানে রুশো বলেন যে এই প্রাকৃতিক রাজ্যের যে অবস্থার কথা তিনি বলছেন, এরূপ অবস্থা বর্তমানে নেই, মানে তার সময়ের কথা বলছেন, এবং অতীতেও হয়তো ছিল না, ভবিষ্যতেও হয়তো থাকবে না। তথাপি তিনি মনে করেন মোটের উপরে এটি হচ্ছে একটি ঐতিহাসিক ধারণা, এটি মনস্তাত্ত্বিক ধারণা নয়। রুশো বলেন আত্মরক্ষার পথে যে সমস্ত বাধা প্রকৃতির রাজ্যে ছিল, সেগুলির শক্তি এত বেশি ছিল যে ব্যক্তি এককভাবে সেই শক্তিকে বাধা দিতে পারছিল না, এবং সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে তাদের কী করণীয় ছিল? মানুষ যখন নিজে শক্তি সৃষ্টি করতে না পারে, তখন মানুষেরা নিজেদের শক্তিকে একত্রিত করে। তো তিনি বলছেন যে রুশো যে এই পরিস্থিতিতে মানুষেরা তাদের সামনে একটি পথই খোলা পেয়েছিল, সেটি হচ্ছে নিজেদেরকে এক জায়গায় জোটবদ্ধ করা। কারণ মানুষ কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারে না, বিদ্যমান শক্তিগুলোকে একত্রিত করাই ছিল তাদের কাছে একমাত্র উপায়। এভাবে প্রকৃতির রাজ্যে মানুষেরা জোটবদ্ধ হয়ে বিদ্যমান শক্তির মোট পরিমাণ বৃদ্ধি করে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার যে প্রচেষ্টা, সেটি তারা চালিয়ে গেল। এখন প্রশ্ন হলো প্রিয় ছাত্ররা যে কিভাবে এই কাজটি তারা করল, অর্থাৎ সেই প্রক্রিয়াটি কি? সেই ক্ষেত্রে জোটবদ্ধ হওয়ার যে বিষয়ে রুশো যে সমাধান দিয়েছেন, সেটি হচ্ছে এমন একটি সমিতি গঠন করতে হবে যে সমস্ত শক্তি নিয়ে প্রতিটি ব্যক্তি এবং তার যাবতীয় বিষয়াশয়কে রক্ষা করবে। এইভাবে প্রকৃতির রাজ্যে মানুষ সমিতিভুক্ত হল। কিন্তু সমিতিভুক্ত হয়েও তারা তাদের প্রকৃতির রাজ্যে বিদ্যমান স্বাধীনতাকে হারায়নি, তারা নিজেদেরকে কারোর অধীনে ন্যস্ত করেনি, অর্থাৎ অতীতে যে স্বাধীনতা তারা ভোগ করত, সেই স্বাধীনতা তারা ভোগ করতে থাকলো সমিতি গঠিত হওয়ার পর, যেহেতু প্রত্যেকেই তাদের যাবতীয় অধিকার আর সমস্ত কিছুই এই সমাজের কাছে অর্পণ করেছে বা পরকীকরণ করেছে। পরকীকরণ করার ফলে তাই কোনো সদস্যই ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এ নিয়ম সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, ফলে এই মিলন পূর্ণাঙ্গ হয়ে উঠবে। প্রিয় ছাত্ররা, একটু সংক্ষেপে তোমাদের বোঝার জন্য বলি, গ্রামে যখন কোনো বিশেষ এরকম অবস্থা হয়, ডাকাত আসে বা এরকম কিছু হয়, তোমরা খেয়াল করেছো নিশ্চয় যে মানুষেরা পালা করে জোটবদ্ধ হয়ে তারা পাহারা দেয় নিজেদের জীবন সম্পত্তি রক্ষার জন্য, যৌথভাবে কাজ করে। এই কাজগুলি কিন্তু তারা অত্যন্ত আনন্দ নিয়ে করে। তারা গ্রাম, মানে বিষয়টি এরকম যে গ্রাম পুলিশ বা অন্য কোনো অথরিটির উপরে ভার দিয়ে নিশ্চিন্তে ঘুমায় না, তারা সকলেই এই কাজটির মধ্যে অন্তর্ভুক্ত হয়, আনন্দের সাথে এই কাজটি করে, এবং এতে করে কেউ তার জীবন সম্পত্তি রক্ষার জন্য কারোর প্রতি কৃতজ্ঞ হওয়া বা অবলাইজড হওয়ার ব্যাপারটি নেই। তারা সকলেই এই সত্তার, এই যৌথ সত্তার একটি অংশ হিসেবে এই ক্ষমতাকে তারা এবং এই দায়িত্বকে তারা উপভোগ করে। তো প্রিয় ছাত্ররা, এবারে দেখো স্লাইডে রয়েছে যে কিভাবে রুশো কি পদ্ধতিতে এই চুক্তিটি হয়েছিল তার একটি ভাষ্য। রুশো বলছেন এভাবে, আমরা প্রত্যেকে সমবেতভাবে আমাদের নিজ নিজ জীবন এবং সকল ক্ষমতা সাধারণ ইচ্ছার চূড়ান্ত পরিচালনাধীনে ন্যস্ত করি, এবং সংঘবদ্ধ জীবন ব্যবস্থায় আমরা প্রত্যেকে এই সার্বিক সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তা ফিরে পাই।
যেটি আমি তোমাদের একটু আগে একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চুক্তি সম্পাদনের ফলশ্রুতি হিসেবে চুক্তি সম্পাদনকারী প্রতিটি ব্যক্তির স্থলে এমন একটি নৈতিক ও যৌথ সত্তার বা সংস্থা সৃষ্টি হলো যা সেই সত্তার একটি নিজস্ব, মানে সেই যে সংস্থা তার একটি নিজস্ব সত্তা আর নিজস্ব ইচ্ছা বিদ্যমান, যে ইচ্ছা সকলের সকলের সমান মঙ্গলকামী, সকলকে নিরাপত্তা দেওয়ার ইচ্ছার অধিকারী, এবং সেই সত্তা মানুষের ব্যক্তিগত সত্তা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, যেটি কোনো ব্যক্তি বিশেষের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ নয়, সকলের প্রতি সম এবং কল্যাণকার দৃষ্টিভঙ্গির অধিকারী। তো নবগঠিত এই যে নৈতিক সংস্থা, এটিকেই রুশো সিটি, রিপাবলিক বা বডি পলিটিক এগুলি নামে অভিহিত করেছেন, এবং তার যে যারা সদস্য সেই সদস্যরা সমষ্টিগতভাবে পিপল, ব্যক্তিগতভাবে সিটিজেন বা সাবজেক্ট বলে অভিহিত করা হয়। এই বডি পলিটিক বা রাষ্ট্রীয় সংগঠনের সাফল্য সম্পর্কে রুশো অত্যন্ত আশাবাদী ছিলেন, আর এই কারণেই তিনি এই যৌথ সত্তার যে ইচ্ছা বা গণভিপসা, তিনি যেটাকে বলেছেন সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল, যেটি নিয়ে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আলোচনা করব, সেই গণভিপসার কাছে সকল কর্তৃত্ব সমর্পণ করতে দ্বিধাবোধ করেননি। সকল মানুষের সকল কর্তৃত্ব এই বডিটির কাছে বা সাধারণ ইচ্ছার কাছে অর্পিত হবে। প্রিয় ছাত্ররা, আমরা যদি সামাজিক চুক্তির বৈশিষ্ট্য সম্পর্কে, রুশোর এই চুক্তির বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলতে যাই, তাহলে তোমাদের খেয়াল করতে হবে আমরা এ যাবৎ যে তিনটি চুক্তির কথা পড়লাম তাতে আমরা দেখতে পাই চুক্তি দুই ধরনের। প্রথম ধরন যেটি আমরা হবসের মধ্যে পেয়েছি রুশো লকেও কিছুটা, যে রাস লকে কিছুটা আসলে ওভাবে না, আমি পরে আসছি, হবস বলে এভাবে যে রাজার যে স্বৈরাচারী কাজকর্ম তার প্রতিবাদ করে জনগণেরা চুক্তি করে একটি জনপ্রিয় সরকার গঠন করল, এটি একটি ধারণা। আর দ্বিতীয় ধারণা বা সামাজিক চুক্তির দ্বিতীয় প্রকৃতিটি হলো এমন যে জনগণই সমস্ত ক্ষমতার আধার এবং এর প্রবক্তা কিছুটা লক এবং সামগ্রিকভাবে আমরা রুশোকে বলতে পারি, কারণ তোমাদের খেয়াল আছে নিশ্চয় যে লক ট্রাস্টিশিপের কথা বলেছিলেন এবং জনগণ খেয়াল করবে এটা বলেছিলেন, আর রুশো তার স্বাতন্ত্র এখানে যে তিনি এই বডিটির সাথে সর্বদা জনগণের থাকা, কাজ করা, অর্থাৎ জনগণকে এই যৌথ সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে তিনি দেখিয়েছেন। বস্তুত এই সামাজিক চুক্তি মতবাদ এর প্রেরণা তিনি পেয়েছিলেন লকের কাছ থেকে। এই চুক্তির বিন্যাসে তিনি অনুসরণ করেছিলেন হবসকে, কিন্তু চূড়ান্ত পরিণতিতে গিয়ে উপনীত হন সম্পূর্ণ নতুন এক লক্ষ্যে। প্রিয় ছাত্ররা, লকের ন্যায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা তার লক্ষ্য ছিল। এই লক্ষ্য সম্পাদনের মাধ্যম হিসেবে তিনি সামাজিক চুক্তির পথ বেছে নেন, কিন্তু লকের ন্যায় প্রকৃতির রাজ্যের লোকেদের দ্বারা আংশিক অধিকার সমর্পণের কথা না বলে হবসের ন্যায় প্রতিটি ব্যক্তির জীবন ও সম্পত্তির পরিপূর্ণ হস্তান্তর, টোটাল এলিনেশন অফ ইজ অ্যাসোসিয়েট টুগেদার উইথ অল হিজ রাইটস তিনি এটিকে বলেছিলেন। কিন্তু হবস যেখানে এই ক্ষমতা তৃতীয় একটি কর্তৃপক্ষের কাছে অর্পণ করার কথা বলেছিলেন, সেখানে রুশো এই ক্ষমতায় অংশগ্রহণকারী যারা তাদের প্রত্যেকেরই এখানে অংশগ্রহণের কথা বলেছেন, অর্থাৎ এই যৌথ সত্তায় সাধারণ ইচ্ছা নামে যে একটি স্বতন্ত্র ইচ্ছা বিদ্যমান, আর এই ইচ্ছা জনগণের সার্বভৌমত্বের ন্যায় চূড়ান্ত সার্বভৌমত্ব ক্ষমতার উৎস হিসেবে এটি থাকবে। কাজেই হবসের হাতে যে সামাজিক চুক্তিতত্ত্ব রাজা বা পরিষদের সার্বভৌমত্বের প্রতিষ্ঠা করে, রুশোর কাছে তা প্রতিষ্ঠা করে জনগণের সার্বভৌমত্ব।
কিন্তু তার এই সার্বভৌমত্ব লকের সার্বভৌমত্বের ন্যায় সুপ্ত সত্তাহীন নয়, যা কেবল খেয়াল করবে, ট্রাস্টিশিপ দেখবে, প্রয়োজন হলে পুনরায় বদলাবে সেটি নয়, বরং তা ছিল সক্রিয় ও সত্তাবান। অর্থাৎ জনগণ তার কোনো স্বাধীনতাকে না হারিয়ে তারা সমবেতভাবে একটি বডি পলিটিক গঠন করে। সেখানে তারা প্রত্যেকে আগের মতো স্বাধীন এবং স্বাতন্ত্র্যের আনন্দ উপভোগ করতে করতে তারা সকলে মিলে তাদের জীবন পরিচালনার সিদ্ধান্ত সমূহ গ্রহণ করবে, এই নতুন সমস্যাগুলিকে তারা ফেস করবে, এটি ছিল তার ভিউ। এবং এই কারণে বলা যায় রুসোই হচ্ছেন আধুনিক রাষ্ট্রতত্ত্বের প্রথম লেখক যিনি নিজেকে সামগ্রিকভাবে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় উৎসর্গিত করেন। প্রিয় ছাত্ররা, আজকে এখানে আমাদের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যে রুশোর যে তত্ত্বের জন্য রাষ্ট্রতত্ত্বে খ্যাত, তার সাধারণ ইচ্ছা তত্ত্ব এবং তার সার্বভৌমত্ব বা জনপ্রিয় সার্বভৌমত্বের তত্ত্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ।